প্রবাসের কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। আমিরাতে দুবাই বিএনপির আয়োজনে 41তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দুবাই গ্রিন দরবার রেস্টুরেন্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী। ইমাম শরীফ ইমুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন হুমায়ুন কবির সুমন। প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির সভাপতি জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার। বক্তব্য রাখেন নুরুল আলম, ইসমাইল হোসেন তালুকদার, রুহুল আমিন, আলম গফুর, জামালউদ্দিন আলাউদ্দিন, হুমায়ুন কবির সুমন সহ অনেকে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাজী লোকমান এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।